গল্পের বাক্স ভাই রোমানানুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছে আমি রোমানানুপুর আজকে আপনাদের জন্য থাকছে কৃষাণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি গল্প চুপি চুপি আধারে আজ শোনাচ্ছি গোয়েন্দা উপন্যাসটির প্রথম খণ্ড ট্যুরিস্ট কারের গতিবেগ এখন চল্লিশ মাইল অ্যাসফল্টে মোড়া রাস্তার দুপাশে গভীর জঙ্গল ডান ধারে ধূসর রঙের পাহাড়টি প্রাচীর রচনা করেছে খুব কাছে নয় আবছাভাবে দেখা যায় তরায়ের এই জঙ্গল কত দূর পর্যন্ত পাহাড়টিকে অনুসরণ করেছে কে জানে গড়ান আর দেওদারের সমারোহ কোথাও কোথাও চোখে পড়ে দশ বারোটা সেগুন গাছ একজোট হয়ে হেলে দাঁড়িয়ে আছে বাসের মোট যাত্রী সংখ্যা সতেরো জন তেরোটি পুরুষ চারটি নারী মণিময় স্যানাল হাই তুললেন চল্লিশের কোঠা হবে পেরিয়েছেন তবে আরও একটু বয়স্ক বলে মনে হয় তাকে মিশমিশে কালো গায়ের রঙ মেদবহুল দেহ বিশেষত্বহীন গোল মুখেও মাংস উপচে পড়ছে ধবধবে সাদা টেরিউলের পাঞ্জাবিতে তাকে দেখাছে অপরূপ তার পাশের সিটে উপবিষ্ট উপবিষ্টজনটি পুরুষ নয় নারী বছর চব্বিশ বয়স হবে বোধ হয় তরুণীর অনিন্দুর উপপতি না হলেও তাকে সুশ্রী বলা চলে গায়ের রঙ টকটকে না হলেও ফর্সা ঘেঁষা সাজ পোশাকে তেমন চমক নেই মুখে মৃয়মান ভাব আর চোখে তরুণীর দিকে একবার তাকিয়ে নিয়ে সিটে হেলে বসে মনিময় বললেন জঙ্গল আর পাহাড় দেখতে দেখতে তো চোখ পচে গেল লোকালয়ে আস তার কতক্ষণ কে জানে কথাগুলি বিশেষ কাউকে উল্লেখ করে বলা হয়নি অনুমান করেই ডাক্তার রাজীব সেন মৃদু হেসে বললেন লোকালোয়েরা নতুনত্ব কি আছে ওই পরিবেশের মধ্যে তো আমাদের দিন কাটে এই বরং ভালো কি জানি মশাই আমি তো ভালো মন্দ কিছু বুঝছি না লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা থাকি এই নির্জনতা এই গাছপালা এই পাহাড় তো আমাদের ভালো লাগবার কথা মণিময় চোখ দুটিকে কুঁচকে হাসবার চেষ্টা করে বললেন ডাক্তার না হয়ে আপনার কবি হওয়া উচিত ছিল ডাক্তার রাজীব সেন প্রৌঢ় ব্যক্তি ইংল্যান্ডে গিয়ে ওখানকার ডাক্তারি ডিগ্রি নিয়ে আসবার ইচ্ছে তার যৌবনে ছিল অর্থভাবে আশা পূর্ণ হয়নি তবে এখন তিনি ধনী ব্যক্তি নাম করা সার্জনও বটে ইংল্যান্ডে না গেলেও মেম বিয়ে করেছেন অবশ্য পরিচিতদের বিশ্বাস তার স্ত্রী পামেলা খাঁটি ইংরেজ হওয়া দূরের কথা ইউরোপীয় নয় অ্যাংলো ইন্ডিয়ান পামেলা ডাক্তার সেনের পাশে বসে আছে তিনি কিছু বলতে যাবার আগেই পরিমল মুখার্জি বললেন আমি জানি বাবুর কেন ভালো লাগছে না কেন উনি ভাবছেন ব্যবসাপত্রের কথা পাহাড় জঙ্গল দেখে সময় নষ্ট হয়ে যাচ্ছে এত সময় কত টাকার লেনদেন হয়ে যেত সকলের মুখে শিষ্টাচার সম্মত হাসি দেখা গেল মণিময় ঠিক পিছনের সিটটি অধিকার করে আছে সোমনাথ তার পাশে বসা দীপককে ছাড়া এই বাসের আর কাউকে সে চেনে না আশারও তার ইচ্ছে ছিল না এক গাদা অপরিচিত লোকের মধ্যে গিয়ে পড়ে নিজেকে অস্বস্তিতে ফেলে লাভ কী দীপক তার এই শেষ আপত্তিকেও টিকিয়ে রাখতে দেয়নি অগত্যা প্রথম থেকে বিষয়টি খুলে বলতে হয় মধ্য কলকাতার এক প্রাচীন বংশে সোমনাথের জন্ম প্রাচীন এই গৌরবটুকুই তখন বংশধরদের পিছনে শুধু জুড়ে ছিল অর্থের কলিন্যতা ছিল না যে সমস্ত ঘরে পারস্য থেকে আনা অতি মূল্যবান গালিচা পাতা থাকত সেই সমস্ত ঘরের মেঝের এখানে ওখানে খোয়া উঠে হায়ের সৃষ্টি করেছে হবে নাই বা কেন পরিবার ক্রমেই বেড়ে গেছে সেই হারে আয়ও কমেছে দ্রুততালে তারপর একসঙ্গে থাকা দুষ্কর হয়ে পড়ায় ভাগাভাগি হয়ে গেছে সোমনাথের বাবা ওমানাথবাবু শুধু সুযোগ সন্ধানী ছিলেন না ভাগ্য সুপ্রসন্ন ছিল তার অল্পদিনের মধ্যে লোহার দালালি ছেড়ে বড় বাজারে দোকান দিয়ে বসলেন এখন আয়রন মার্চেন্ট বসুরায়কে লোকে এক ডাকে চেনে সোমনাথ যখন সেকেন্ড ইয়ারে পড়ছে সেই সময় ক্যান্সারে মা মারা গেলেন অভাবনীয় কিছু নয় তিনি মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে যাচ্ছেন অনেক আগেই বুঝতে পারা গিয়েছিল এই মৃত্যুতে ছোট পরিবারটি থমকে দাঁড়িয়ে পড়লো যেন অবশ্য দুনিয়ার নিয়মে আবার সচল হলো, সোমনাথ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে উমানাথ নিজের ব্যবসায় আরও মনোযোগী হন এইভাবে কিন্তু খুব বেশি দিন কাটলো না প্রথমে ভাষা ভাষা তারপর সঠিকভাবে জানতে পারলেন নিজের লোকেরা উমানাথ আবার বিয়ে করছেন যথাসময়ে সোমনাথের নতুন মা এলেন দোহারা গম্ভীর মেজাজের বয়স্কা যুবতী তিনি কিন্তু বেশ মানিয়ে নিলেন সৎ ছেলের সঙ্গে কিছুদিন ভালোই কাটল তারপর হ্যাঁ তারপরেই সোমনাথের জীবন আকাশে দেখা দিল কালো মেঘ বাপের বাড়ির লোকেদের ঘন ঘন যাওয়া আসা করার পর থেকেই কেমন বদলে গেলেন নতুন মা সোমনাথের উপর অসম্ভব বিরক্ত হয়ে উঠলেন তার কোনো কাজই তার পছন্দ নয় এত বড় ছেলেকে অল্পতে বকাঝকা করতে থাকেন এমনকি উমানাথও বিরূপ হয়ে উঠলেন ছেলের উপর দ্বিতীয় পক্ষের স্ত্রীর মনোরঞ্জনের জন্যই তার এই মনোভাব কিনা বুঝতে পারা গেল না ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে স্বল্পবাগ সোমনাথের বাড়িতে বাস করা অসম্ভব হয়ে পড়ল উমানাথের শালাদের কানে কথাটা কিভাবে পৌঁছল যদিও তারা কলকাতা থেকে কয়েক মাইল দূরে থাকেন তবু তাদের কানে অচিরেই এই সংবাদ পৌঁছল সোমনাথের বড় মামা বিজনবাবু মা মরা ভাগ্নের প্রকৃত অবস্থা দেখবার জন্য কলকাতা এলেন ভগ্নীপতির বাড়িতে পা দেবার পর সমস্ত বুঝলেন তিনি এমনকি তার খাতির যত্ন বিশেষ হল না উমানাথকে তিনি কোনো অনুযোগ জানালেন না উপদেশ দেবার চেষ্টা করে নিজেকে হাস্য সম্পদ করে তোলবার চেষ্টা করলেন না শুধু বিদায় নেবার সময় সোমনাথকে সঙ্গে করে নিয়ে গেলেন বলা বাহুল্য এতে উমানাথ আপত্তি করলেন না সেই থেকে সোমনাথ বক্সারে আছে বিজনবাবুরা তিন ভাই সকলেই কৃতবিদ্য মোটা মাইনের চাকরি করছেন শুধু বিজনবাবু কাজে ইস্তফা দিয়েছেন সম্প্রতি দুই ভাই এখন কর্মস্থলে পত্রিক বাড়িতে কয়েকজন ঝিঁ চাকর নিয়ে থাকেন বৃদ্ধা পিসিমা ভাইরা সপরিবারে ছুটি ছাটাতে আসেন বিজনবাবু পত্রিক বাড়ির ছেড়ে দিয়ে শহরের উপকণ্ঠে ছোট একটি বাড়ি তৈরি করে নিয়ে অবসরে দিনগুলি কাটাচ্ছিলেন বিয়ে করেননি একা মানুষ সময় ভালোভাবে কেটে যাচ্ছিল সোমনাথ হলো এখন তার সংসারের দ্বিতীয় প্রাণী সময় যোগ্যতার সঙ্গে বিএসসি পাশ করলো সোমনাথ তারপর হিন্দু ইউনিভার্সিটির থেকে এমএসসিও ঘরে বউ আনার ইচ্ছে বিজনবাবুর ছিল কিন্তু ভাগ্নের মতিগতি দেখে আর জেদা জেদি করলেন না সোমনাথের তেমন উচ্চ আশা নেই সে নিজেকে অসম্ভব গুটিয়ে নিয়েছে স্থানীয় কলেজে অধ্যাপনা করতে আরম্ভ করল এরপর আরও দুটো বছর কেটে গেছে উমানা ছেলের কোনো খোঁজখবর করেননি সম্পর্ক সম্পূর্ণ চুকে দিয়েছেন বলে মনে হয় এজন্য সোমনাথের কোনো দুঃখ নেই সে বেশ আছে দিন কিন্তু একভাবে কাটে না কোনো নোটিশ না দিয়েই বিজনবাবু একদিন ওকে নিঃসঙ্গ করে চলে গেলেন ব্লাড প্রেশারের রুগী ছিলেন হঠাৎ হার্ট ফেল করে গেল সোমনাথ পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গেল যেন খুব খারাপ লাগতে লাগলো তার কিন্তু উপায় কি? ভেবে মন খারাপ করে থাকলে বড় মামা কিন্তু ফিরে আসবেন না মনকে অন্যদিকে ঘোরাবার জন্যই যেন সে বিনা মাইনেতে কলেজ থেকে ছুটি নিয়ে থিসিস শেষ করার কাজে উঠে পড়ে লেগে গেল আর্থিক দুশ্চিন্তা নেই নিজের আয় ছাড়া বড় মামার অ্যাটর্নি জানিয়ে দিয়েছেন যথাসময় তার ব্যাংকে গচ্ছিত মোটা টাকা আর বাড়িখানা তিনি সোমনাথকে দিয়ে গেছেন উইলের প্রবেটও নেওয়া হয়েছে সোমনাথ থিসিসের কাজ দ্রুত শেষ করেছে দাখিলও করে এলো একদিন মন বেশ হালকা লনে বেতের চেয়ারে বসে প্যারা অ্যালসিয়ান কুকুরটার মাথায় হাত বুলোচ্ছিলেন এ জাতের কুকুর ভারতবর্ষে বিশেষ পাওয়া যায় না বিজনবাবু একজন বুলগেরিয়ান ডিপ্লোম্যাটের কাছ থেকে কিভাবে যেন সংগ্রহ করেছিলেন পাহারা দেওয়ার ব্যাপারে এই কুকুরগুলি তুলনাহীন প্রত্যহ রাতে প্রিন্সকে বাগানে ছেড়ে দেওয়া হয় প্রেমবাহাদুরকে আসতে দেখা গেল সঙ্গীনধারী প্রেমবাহাদুর প্রিন্সের মতো বাড়ি পাহারা দেয় কি এমন মহামূল্য জিনিস বাড়িতে আছে যার জন্য গুর্খা গার্ডের প্রয়োজন এর অর্থ খুঁজে পায়নি সোমনাথ একবার এ প্রসঙ্গ তুলেও ছিল বড় মামার কাছে তিনি কিছু বলেননি অল্প একটু হেসেছিলেন মাত্র অবশ্য বিজনবাবু মারা যাবার পর প্রেমবাহাদুরকে ছাড়িয়ে দিতে পারত কিন্তু ছাড়ায়নি লোকটা ভালো থাক কিছু বলবে বাহাদুর একজন সাহেব দেখা করতে এসেছেন এখানে পাঠিয়ে দাও বাহাদুর চলে যাবার মিনিট দুয়েক পরে যে ভদ্রলোক সেখানে এলেন তাকে সোমনাথ আগে কখনো দেখিনি গৌরবর্ণ দীর্ঘদেহী আগন্তুকের বয়স পঞ্চাশের উপরে হবে অবাঙ্গালি বোধহয় পাঞ্জাবের অধিবাসী নমস্কার বিনিময়ের পর সোমনাথ তাকে বসতে বলল মুখে হাসি ফুটিয়ে শুদ্ধ হিন্দিতে শিষ্টাচারের বুলি আওড়ালেন আগন্তুক বিশেষ প্রয়োজনে আপনার কিছু সময় নষ্ট করতে এলাম কি বলবেন বলুন আপনি আমায় চেনেন না আম্বালা থেকে আসছি আমার নাম শেঠ চাঁদ সোমনাথ উত্তরোত্তর বিষিত হচ্ছিল আম্বালার এই অপরিচিত ভদ্রলোক তার কাছে কি প্রয়োজনে এসেছেন মুখে অবশ্য সে ভাব প্রকাশ করলো না দেখাই যাক না লোকটির কি উদ্দেশ্য আমার নাম বোধ আপনি জানেন বিলক্ষণ না জেনে কে এসেছি আমি ব্যবসাদার লোক খোঁজখবর না নিয়ে কোথাও আগে পা বাড়াই না হ্যাঁ এবার কাজের কথায় আসা যাক ভদ্রলোক থামলেন পকেট থেকে পানের ডিবে বার করে তার থেকে একটা পান তুলে নিয়ে মুখে ফেললেন প্রিন্স আগন্তুককে ভালো চোখে দেখেনি সামনের পা দিয়ে মাটি আসটাতে আসটাতে চাপা গর্জন তুলছিল দাঁতের পাটির মধ্যে পানকে ভালো মতো চালিয়ে নিয়ে তিনি বললেন আপনার কুকুর বোধহয় আমাকে পছন্দ করছে না ওর উপস্থিতিতে কথাবার্তা চালানো আমার পক্ষে কাপড়িচাঁদ কথা ইচ্ছে করে শেষ করলেন না বেশ তো ওকে আমি সরিয়ে দিচ্ছি বাহাদুর প্রেম বাহাদুরের সঙ্গে প্রিন্সকে অন্যত্র পাঠিয়ে দিল সোমনাথ এবার বলুন এই বাড়িটার দাম কত হতে পারে অদ্ভুত প্রশ্ন আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারছেন না আমার প্রশ্নের উত্তর যদি অনুগ্রহ করে দেন তাহলে বুঝিয়ে বলতে অসুবিধা হয় না সোমনাথের বিস্ময় বর্ধিত হতে থাকে কিন্তু বাড়ির দামটা কিন্তু আপনি বলছেন না সঠিক দাম বলা সম্ভব নয় যাচাই করে কোনোদিন দেখিনি মনে হয় হাজার বিষেক টাকা হতে পারে আপনার অনুমান যথার্থ এবারই বর্তমান বাজার দর তাই হবে এবার আসল কথায় আসা যাক বাজার দর যাই হোক আমি কিন্তু এই বাড়ির দাম পঁয়ত্রিশ হাজার টাকা স্থির করেছি পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এত ভালো দাম আপনাকে আর কেউ দেবে না সোমনাথ বিশ্বের শেষ প্রান্তে গিয়ে পৌঁছল লোকটা বলে কি মাথায় গোলমাল আছে নাকি বাড়ি বিক্রি করার কথা কাউকে বলা দূরের কথা কোনোদিন মনের কোনো স্থান দেয়নি গলা ঝেড়ে নিয়ে কিছুটা বিরক্তির সুরে বলল আমি বাড়ি বিক্রি করছি কে বলল আপনাকে কাপুরি চাঁদের পানের রসে ভেজা ঠোঁটে হাসি দেখা দিল মুখ দেখে মনে হলো এই ধরনের প্রশ্ন যেন তিনি আশা করেছিলেন বললেন কেউ বলেনি এমনকি আমি এও জানি বাড়ি বিক্রি করার কথা আপনি মনেও স্থান দেননি যা হোক দাম আশা করি আপনার পছন্দ হয়েছে আমি জানতে পারি কি এত বেশি টাকা দিয়ে আপনি কম দামে একটা বাড়ি কেন কিনতে চাইছেন নিশ্চয় জানতে চাইবেন আসল কথা হলো এই বাড়িখানা আমার পছন্দ হয়েছে শহরের ঘিঞ্জির মধ্যে নয় বেশ খোলা মেলা আপনাকে এর চেয়ে একটা ভালো বাড়ির সন্ধান দিচ্ছি এই পাড়াতেই ডাক্তার বর্মা এলাহাবাদে চলে যাচ্ছেন তার বাড়ি বিক্রি হবে দামও বেশি নয় আমার এই বাড়িখানেই পছন্দ সোমনাথ এবার বেশ বিরক্ত হলো আপনি তো আশ্চর্য লোক আপনার কথাই শেষ কথা নয় বাড়ি আমার আমি বিক্রি করব না দাম আরও একটু চড়াতে চাইছেন বোধ হয় পঞ্চাশ হাজার টাকা দিলেও বাড়ি বিক্রি করছি না আর নিশ্চয় আপনার কিছু বলবার নেই এবার আপনি আসুন আমার প্রস্তাব বিবেচনা করে দেখলে পারতেন বাহাদুর সাহেবকে রাস্তা দেখাও সোমনাথ কথা শেষ করে ওখানের অপেক্ষা করল না লন পেরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল মনের শান্ত আমেজ নষ্ট করে দিল কোথাকার এক কাপড়ে চাঁদ এসে সোমনাথ নিজের স্টাডি রুমে গিয়ে বসল সিগারেট ধরে চিন্তা করতে লাগল এত বেশি দাম দিয়ে এই বাড়িখানা কিনতে আসার উদ্দেশ্য কী অতি ছোট বাড়ি সুদৃশ্য নয় এমনকি তৈরি হবার পর থেকে আজ পর্যন্ত হোয়াইট ওয়াশ বা দাগি জায়গাগুলো মেরামতের কথাও ভাবা হয়নি তবে অবশ্য বাড়ির চারপাশের কম্পাউন্ড লোভনীয় সেই লোভে যে পাঞ্জাবি প্রবর এসেছিলেন তাও বলা চলে না কারণ এই অঞ্চলে সমস্ত বাড়ি যুক্ত। ভেবে কুলকিনারা না পেয়ে সোমনাথ একটা বই টেনে নিয়ে মন বসাবার চেষ্টা করল এক সপ্তাহ কেটে গেছে কাপুরিচান্দার বাড়ি কিনতে আসার কথাটা সোমনাথ প্রায় ভুলেই গেছে লোকটার মাথা খারাপ এরকম একটা ধারণা মনে জন্মে যাবার পর ওই বিষয় নিয়ে আর মাথা ঘামায়নি কলেজ থেকে ফিরল প্রায় সাড়ে পাঁচটার পর গরমকালে প্রতিদিন জলযোগ সেরে বেরিয়ে পড়ে কোনো দিন দীপকের বাড়ি যায় আবার কোনো দিন উদ্দেশ্যহীনভাবে ঘণ্টা দুয়েক বেরিয়ে বাড়ি ফিরে আসে শীতকালে এ নিয়ম চলে না ডিসেম্বর মাসের প্রথম এখন বেশ শীত পড়েছে সোমনাথ আবার শীত কাতুরে মানুষ কোথায় বেরুবে রামজি এক গ্লাস ওভালটি এনে দিল তাকে জানিয়ে দিল এখন আর কিছু খাবে না আটটার মধ্যে রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়বে রামজি সোমনাথের সংসার সামলায় চালাক চুতুর বিশ্বাসী লোক কথা মতো আটটায় আর হলো না খাওয়া দাওয়া সেরে শুতে নটা বেজে গেল অনেকগুলো ক্লাস আজ নিতে হয়েছে ক্লান্ত ছিল বিছানায় শরীর ঢেলে দেবার পরেই চোখ জড়িয়ে এলো কতক্ষণ ঘুমিয়েছিল সোমনাথ নিজেই জানে না প্রিন্সের প্রবল চিৎকারে ঘুম ভেঙে গেল কি হলো প্রিন্স এভাবে চেঁচাচ্ছে কেন সোমনাথ দ্রুত ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো জ্বাললো বাগানের আলোটা বাগানের গেটের দিকে তাকিয়ে তার সরে চিৎকার করছে প্রিন্স আর গেটের একটা পাল্লা হাট করে খোলা সোমনাথ আশ্চর্য হয়ে গেল গেট খোলা কেন তবে কি কেউ ঢুকেছিল কম্পাউন্ডের মধ্যে নিশ্চয় তাই নলে প্রিন্স এত উত্তেজিত হতো না তাছাড়া গেটই বা খোলা থাকবে কেন রামজিরও ঘুম ভেঙে গিয়েছিল ভয়চকিত মুখে সে মনিবের পাশে এসে দাঁড়াল বাড়িতে চোর ঢুকেছিল রামজি হতে পারে বাপু কুকুরটা যেভাবে চাঁচাচ্ছে প্রিন্স প্রিন্স সোমনাথের ডাকে প্রিন্স গলা একটু নামালো বটে ডাক বন্ধ করলো না কয়েক পা এগিয়ে এসে আবার আগেকার জায়গায় গিয়ে দাঁড়ালো অগত্যা সোমনাথ এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করবার চেষ্টা করলো বাবু বাহাদুরকে তো দেখতে পাওয়া যাচ্ছে না তাই তো বাহাদুর আবার কোথায় গেল কি করেও তার সাড়া পাওয়া গেল না এমন তো হবার কথা নয় রাত্রে সে জেগে পাহারা দেয় এ তার বহুদিনের অভ্যেস অথচ তার সাড়া পাওয়া যাচ্ছে না কেন এসো তো এগিয়ে দেখি দুজনে গেটের দিকে এগিয়ে গেল প্রিন্সও গেল পিছু পিছু গেটের ডান পাশে ছোটো একটা ঘর আছে পাহাড়া দেবার ফাঁকে বাহাদুর এখানে বিশ্রাম করে এখন ঘরখানা খালি গেল কোথায় নেপালি পুঙ্গব। রামজি হঠাৎ চেঁচে উঠল বাবু ওই দেখুন গেটের অন্য ধারে গাছের ছায়ার দরুন অন্ধকার আরও জমাট হয়ে আছে ওখানে বাহাদুরের পড়ে থাকা দেহটা প্রিন্সি প্রথমে আবিষ্কার করেছে রামজি তারপর দেখতে পেল যা হোক দেহটা দুজনে ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো কপাল কেটে গিয়ে রক্ত ঝরছে প্রাণে মারা যায়নি বাহাদুর আঘাতের দরুন মূর্চ্ছিত হয়ে পড়েছে বাড়িতে ব্র্যান্ডি ছিল কোনো রকমে খাওয়ানো হলো তাকে আধ ঘন্টা পরে সুস্থ হয়ে বাহাদুর যা বলল তার সারমর্ম হলো হঠাৎ সে দূর থেকে লক্ষ্য করে গেটটা খুলে যাচ্ছে প্রিন্স তখন বাগানের অন্য ধারে ছিল সে তাড়াতাড়ি ব্যাপারটা কি দেখবার জন্য এগিয়ে যায় আর সে সময় কে তার মাথায় আঘাত করে সোমনাথ এবার সমস্ত কিছু চোখের উপর দেখতে পায় চোর বাহাদুরকে আহত করে মনে করেছিল এবার বাড়ির ভিতরে ঢুকতে আর কোনো অসুবিধা হবে না প্রিন্সের কথা তার জানা ছিল না এই সময় বোধহয় প্রিন্স বাগানের অন্য ধার থেকে এদিকে এসে উপস্থিত হয় আর চাচামেচিতে চোর ভয় পেয়ে সরে পড়েছে ডেটল দিয়ে ধুয়ে টিনজার বেঞ্জিন দিয়ে বাহাদুরের ক্ষতস্থান বেঁধে দেওয়া হলো সোমনাথ মনে মনে স্থির করল কাল সকালে বড় সাইজের নবতাল তালা আনাবে এবার থেকে রাত্রে গেট তালা দিয়ে বন্ধ করা থাকবে রামজি বাহাদুরকে তার বিছানায় শুয়ে দিয়ে এলো বাবু পুলিশে খবর দেব না তার দরকার নেই চোর যখন কিছু চুরি করতে পারেনি তখন পুলিশে ডেকে কি হবে আচ্ছা রামজি পাড়ায় কি আজকাল খুব চুরি টুরি হচ্ছে তা তো কিছু শুনিনি তুমি এবার শুয়ে পড়ো গিয়ে বেশ বেলায় সোমনাথের ঘুম ভাঙল বিছানায় উঠে বসেই মনে পড়ে গেল গত রাত্রে চোর আসার কথা রামজি কাছাকাছি ছিল মনিবকে উঠতে দেখে ওভালটিন নিয়ে এলো চায়ের পরিবর্তে ঘুম থেকে উঠে এক গেলাস ওভালটিন খাওয়া সোমনাথের অনেক দিনের অভ্যেস কয়েক চুমুক মাত্র ওভালটিন খেয়েছে রামজি বলল বাবু এটা সকালে বাগানে কুড়িয়ে পেয়েছি জার্মান সিলভারের একটা পানের ডিপে নেড়ে চেড়ে দেখতে দেখতে সোমনাথের মন সজাগ হয়ে উঠল এ পানের ডিবেটেই তো সেদিন দেখেছিল শেঠ কাপুরিচাঁদের হাতে কি আশ্চর্য ব্যাপার কাপুরি গতকাল রাত্রে তার বাড়িতে চুরি করতে ঠুকেছিল নাকি যে লোক বেশি দর দিয়ে বাড়ি কিনতে চায় সে সেই বাড়িতেই চুরি করতে ঠকে কোন যুক্তিতে সোমনাথ বেশ প্যাচালো চিন্তায় পড়ে গেল লোকটার মাথা খারাপ এ ধারণা করে নেওয়া ঠিক হয়নি কোনো উদ্দেশ্য নিয়ে বাড়ি কেনার কথা বলতে এসেছিল উদ্দেশ্যটা কি কাল পুলিশে খবর দিলে বোধহয় ভালো হতো অবশ্য এখনও দেওয়া চলে তবে কথায় আছে পুলিশের ছুলে আঠারো ঘা চিন্তার বোঝা ঘাড়ে নিয়েই সোমনাথ কলেজে গেল ওই ঘটনার পর দিন কুড়ি কেটে গেছে আর কোনো উৎপাত হয়নি স্বাভাবিক নিয়মে সোমনাথের মন থেকে দুশ্চিন্তাও কেটে গেছে ক্রমে কাপুরিচান্দের চোখের ভূমিকা গ্রহণ করার উদ্দেশ্য অজানা থেকে গেলেও প্রসঙ্গের গুরুত্ব আপনা থেকেই কমে গেছে ছুটির দিন ছিল সোমনাথ লনে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছে সকালের মিষ্টি রোদে শীতকালে এখানে বসতে ভালোই লাগে শীত পড়েছেও জবর এই সময় দীপক এলো দীপক মোটর মেরামতের কারবার করে বহুদিনের বন্ধুত্ব হিন্দু ইউনিভার্সিটিতে একসঙ্গে ছিল দুজনে দীপকের বাবা দেবজ্যোতিবাবু স্থানীয় নাম করা উকিল বন্ধুকে স্বাগত জানালো সোমনাথ এসো এসো পদ ভুলে নাকি দীপক বসতে বসতে বলল তুমি আমাদের ওখানে কতবার যাও শুনি আমি তো তাও পথ ভুলে এলাম এই দেখো এসে চার্জ করতে আরম্ভ করলে অবশ্য আমি জানি তুমি মোটে পথ ভুলে আসোনি আসার কোনো বিশেষ উদ্দেশ্য আছে দীপক মৃদু হেসে বলল আছে তো শঙ্কিত গলায় সোমনাথ বলল তোমার সেই মামাতো শালির ব্যাপার নয় তো তাহলে ভাই ভয় নেই বৎস চিঠি পেয়েছি সম্বলপুরে তার বিয়ে স্থির হয়ে গেছে তাকে তুমি বিয়ে করলে আমি কিন্তু সুখী হতাম আমার মতো লোকের হাতে পড়লে তোমার শালিটি নরকবাসে সামিল হতো সম্বলপুরে উনি বেশ আরামে থাকবেন আচ্ছা তুমি কি স্থির করেছ বিয়ে করবে না কে বললে সে মনের মানুষটির সন্ধান পেলে একদিন তোমাদের একপাত খাইয়ে ছাড়বো দেখিনিও বিজনবাবু যখন দিতে চেয়েছিলেন তখন অমত করেছিল কারণ সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েই বাঁধা পড়তে ভালো লাগেনি এখন বড় একা একা মনে হয় নিজেকে এই গৃহে একটি নারীর প্রয়োজনীয়তা যেন এখন বিশেষ বাঞ্ছনীয় বিষয় দীপক তার শালী সম্বন্ধ দিয়েছিল কিন্তু ছবি দেখে ভদ্রমহিলাকে পছন্দ হলো না সোমনাথের সিগারেট ধরে নিয়ে দীপক বলল এক এক সময় আমার সন্দেহ তুমি কারোর প্রেমে পড়েছ আপাতত নয় এবার বলো কি বলতে এসেছো তোমাদের তো এখন সেই পয়লা জানুয়ারি পর্যন্ত ছুটি ছুটিটা কীভাবে কাটাবে কিছু স্থির করেছ কিভাবে আবার প্রতিবার যেভাবে কাটাই শুয়ে বসে একে লাইভ বলে না চলো আমাদের সঙ্গে দিন চারেক ঘুরে আসবে কোথায় কারমন চক সে আবার কোথায় তুমি নেহাতি গ্রন্থকিট হয়ে পড়েছ আশেপাশের কোনো খবরই রাখো না দেখছি কারমঞ্চক একটা পাহাড়ি জায়গা ওখানকার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যে না দেখেছে তার জীবন ব্যর্থ আমরা জন সাথে যাচ্ছি তুমিও আমাদের সঙ্গে যাবে এই ঠান্ডায় পাহাড়ি জায়গায় গিয়ে নিজের জীবন সার্থক করতে চাই না তোমাদের শখ বলিহারি আমরা কি পাহাড়ের উপর থাকবো নাকি ভ্যালিতে যে বাংলো আছে তাতে আড্ডা গাড়ব দেশের ওই একটিমাত্র হিল স্টেশন যেখানে লোকে শীতকালে রোদ পোহাতে যায়। কোনো হয়ে থেকো না বলছি তোমার ভালো লাগবে আমি আর সকলকে কথা দিয়েছি তুমি আমাদের সঙ্গে যাচ্ছ আর কে কে যাচ্ছে শহরের কয়েকজন বাঙালি তুমি সকলকে চিনবে না তার জন্য কোনো অসুবিধে হবে না আমি তো রয়েছি সোমনাথ কয়েকবার আরও আপত্তি করলো কিন্তু তার আপত্তিকে গ্রাহ্যের মধ্যে আনলো না দীপক শেষ পর্যন্ত যাওয়া স্থির হল এখান থেকে কারমনচক মাইল পঞ্চাশেক দূরে ট্রেনের কোনো ব্যবস্থা নেই ট্যুরিস্টকারে যাওয়া হবে স্থির হয়েছে কথা জানালো দীপক ওই সঙ্গে জানিয়ে দিল সখানেক টাকা জনপ্রতি চাঁদা ধার্য হয়েছে তারপর নির্দিষ্ট দিনে ওরা যাত্রা করল সঙ্গে প্রত্যেকে নিয়েছে ভারী ভারী গরম কাপড় বিছানা এবার দরকার হয়নি ডাকবাংলোই পাওয়া যাবে ট্যুরিস্ট গার্ডে অবশ্য সতেরো জন যাত্রী আছেন সকলে চলেছেন কারমন চক তবে বাকিদের সঙ্গে এ দলের কোনো সম্পর্ক নেই ট্যুরিস্ট গার্ডের গতি এখন আর চল্লিশ মাইল নেই খুব ধীরে ধীরে চলেছে গতি মন্থন না করে উপায় নেই পিছনে ফেলে আসা মাইল পনেরো রাস্তার দুপাশে ছিল জঙ্গল মাইল দুয়েক থেকে রাস্তা ঘন ঘন মোড় নিয়েছে একধারে জঙ্গলও সরে গেছে অনেক দূরে এখন প্রাকৃতিক খাদ রাস্তার পাশে পাশে চলেছে দ্রুতগতিতে গাড়ি চালাতে গেলে অবধারিতভাবে খাদে পড়তে হবে অধিকাংশ যাত্রী শঙ্কিত দৃষ্টি ঘন ঘন জানালার দিকে ফেরাচ্ছেন তাদের মনের ভাব এই বুঝি দুর্ঘটনা ঘটে গেল সোমনাথ বাইরের দিকে তাকাচ্ছে না সে এক আধবার দেখে নিচ্ছে সামনের সিটে বসা তরুণীকে পিছন থেকে সমস্ত মুখ চোখে ধরা দেয় না মুখের একপাশ দেখা যাচ্ছে শুধু দীপক সোমনাথকে লক্ষ্য করছিল চাপা গলায় বলল কি দেখছো কি আবার দেখব দেখছো বই কি সুন্দর জিনিসের দিকে অবশ্য তাকে থাকতেছে করে তবে এই মেয়েটি আমাদের কলেজে একদিন এসেছিল প্রথমে অবশ্য বুঝতে পারিনি মৃদু হেসে দীপক বলল তাই বারবার দেখে শিওর হয়ে নিচ্ছিলে তুমি ঠাট্টা করছো বিলিভ মি আমি একদিন প্রিন্সিপালের ঘরে ঢুকেই দেখি মেয়েটি দাঁড়িয়ে রয়েছে এতে আশ্চর্য হবার কিছু নেই অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে হয়তো অনুসন্ধান করতে এসেছিল হতে পারে তুমি মণিময় স্যানালকে চেনো না কে তিনি তরুণীর পাশে অর্থাৎ ঠিক তোমার সামনে যিনি বসে আছেন উনি হলেন মণিময় স্যানাল অতি গুন্ডা প্রকৃতির লোক তুমি বারে বারে তার পার্শ্ববর্তী দিকে তাকাচ্ছ বুঝতে পারলে কেলেঙ্কারি বাঁধিয়ে দেওয়া অসম্ভব নয় ভ্রু সোমনাথ বলল এই ধরনের লোককে দলে নেওয়া তোমার উচিত হয়নি আহা তুমি যা ভাবছ তা নয় গুন্ডামি করে বেড়ানো ওর পেশা নয় ধনী ব্যবসাদার লোক আসল কথা হলো আতে খাল লাগলেই ফোঁস করে ওঠেন পরিমল মুখার্জির গলা পাওয়া গেল পার্থ বাবু আপনি তো কিছু বলছেন না এতটা পথ সম্পূর্ণ চুপচাপি কাটিয়ে দিলেন ব্যাপার কি মশাই পার্থ চক্রবর্তী সত্যি চুপচাপ আছেন খাপছাড়াভাবে মাঝে মাঝে যে আলাপের সূত্রপাত হচ্ছে তাতে তিনি মোটে যোগ দেননি জানলার বাইরের দিকে তার দৃষ্টি প্রসারিত এক শ্রেণীর মানুষ দেখা যায় যাদের বয়স অনুমান করা রীতিমতো কঠিন পঁয়ত্রিশও হতে পারে আবার পঞ্চান্নও হতে পারে পার্থ চক্রবর্তী সেই জাতীয় পুরুষ তবে ষাটের কোঠায় পা দেননি এটা ঠিক মুখে শ্রী আছে চোখে মোটা ফ্রেমের ওয়াইন কালারের চশমা ভাবুক প্রকৃতির ছবি আঁকা অভ্যেস আছে অথচ পেশায় তিনি রেডিও ইঞ্জিনিয়ার কানপুরে থেকে কিছুদিন এখানে এসে রেডিওর জমকালো দোকান করেছেন অল্প দিনের মধ্যেই দোকানটি শহরে জনপ্রিয় হয়ে উঠেছে পরিমল মুখার্জির কথায় পার্থ চক্রবর্তী একটু নড়ে চড়ে বসে বললেন প্রাকৃতিক শোভা দেখছিলাম সাবজেক্টের ছড়াছড়ি কারমঞ্চকে পৌঁছে আঁকতে বসে যাবেন বলুন বলা যায় না মণিময় বললেন তেল নিতে আজকাল আসেন না গাড়ি চড়া ছেড়ে দিলেন না কি মণিময়ের পেট্রোল পাম্প আছে চক্রবর্তী নাকের উপর চশমা ঠিক মতো বসিয়ে নিয়ে বললেন বেঁচে দেব ভাবছি বড় বেশি তেল খাচ্ছে বেঁচে দিন আমার সন্ধানে সস্তায় একটা ভালো গাড়ি আছে সেখানে কিনলে ঠুকবেন না ফিয়েট ফিয়েট হলে আপত্তি নেই ফিরে গিয়ে দেখব পঞ্চাশ মাইল আর কতটুকু পথ মাইল চারেক বিপদসঙ্কুল পথ অতিক্রম করে যাবার পরে ট্যুরিস্ট গার্ড তীব্র বেগে ছুটে গন্তব্যস্থলে পৌঁছে গেল বাস থেকে নামার পরেই সোমনাথের চোখ জুড়িয়ে গেল দীপক মিথ্যে বলেনি অপূর্ব শহরের এত কাছে এমন জায়গা আছে আগে কে জানত না এলে ঠকতে হতো এখানে পা দিয়েই কার্মচকের প্রেমে পড়ে গেল সোমনাথ সকলে একে একে নামলেন বাস থেকে কয়েকজন কুলি অপেক্ষা করছিল তাদের ঘাড়ে মালামাল চাপিয়ে দলটি এগুলো ডাক কিন্তু জায়গা পাওয়া গেল না আগে থেকে খবর পাঠানো হয়নি বাসে অন্য যেসব যাত্রী ছিলেন তাদের মধ্যে কয়েকজন ডাকবাংলায় ঘর রিজার্ভ করে রেখেছেন চিন্তার কিছু ছিল না চারটে ট্যুরিস্ট লজ আছে কোথাও না কোথাও জায়গা পাওয়া যাবেই পাওয়া গেল সানশাইন পাহাড়ের প্রায় কোলে চারদিকে বারান্দা বিশিষ্ট ছ কামরা ট্যুরিস্ট লজ চার দিনের জন্য এখানে সংসার পাতলেন বক্সার থেকে আগত আটজন পচে রান্নাবান্না করে খেতে গেলে অনেক সময় নেবে ড্রাই ফ্রুট সঙ্গে আনা হয়েছিল তাই খেয়ে পেট ঠান্ডা করা হলো তখনকার মতো তারপর একে একে সকলে বেরুলেন প্রকৃতির সঙ্গে মিলেমেশা করতে বেলা এখন একটা চমৎকার রোদ দূরে আকাশ ছলমল করছে অনেকেই ক্যামেরা নিয়ে বেরিয়েছেন রাজীব সেন স্ট্রিক বেরিয়েছেন বন্দুক নিয়ে এখানকার পুরন্ত হরিয়ালের প্রচণ্ড খ্যাতি গোটা কয়েক যদি মারতে পারেন মেনুতে বৈচিত্র্য আনা সম্ভব হবে রাতবার দায়িত্ব নেই রাতবে ট্যুরিস্ট লজের বাবুরজি বাবুর ডবল ব্যারেল বন্দুক ছিল তিনি মারা যাবার পর লাইসেন্স নিজের নামে ট্রান্সফার করে নিয়েছে সোমনাথ বন্দুক সঙ্গে আনা হয়নি খালি হাতেই বেরুলো দু চোখ ভোরে চারদিক দেখে নেবে রোদ করা হলেও জল হাওয়ায় ঠান্ডা আমে যাচ্ছে বেশ সুখকর সোমনাথ পাহাড়ে কিছু দূর ওঠার পর একটা সমতল পাথরের উপর বসল অভ্যেস নেই একটুতে হাঁপ ধরে গেছে কাউকে দেখা যাচ্ছে না পাহাড় ও জঙ্গলের মধ্যে সকলে অদৃশ্য হয়ে গেছেন সোমনাথ সিগারেট ধরালো এই সময় দূর থেকে বন্দুকের আওয়াজ ফেসে এলো ডাক্তার সেন নিশ্চয় একটা হরিয়াল ধরাশায়ী করলেন আবার উৎকট নির্জনতা হাওয়া না থাকায় গাছপালা নড়ার শব্দ হচ্ছে না হঠাৎ ওর দৃষ্টি পড়ল নিচের দিকে সেই তরুণী উঠে আসছে এতক্ষণ কোথায় ছিল সোমনাথ কেমন শিহরণ অনুভব করল আলাপ করতে গেলে কিছু মনে করবে কি বোধ হয় না একসঙ্গে বেড়াতে এসেছে সকলের সঙ্গে তো সকলের আলা পরিচয় করে নেওয়া উচিত তরুণী উঠে আসছে সে এখনও সোমনাথকে দেখতে পায়নি চরায়ের পথ অতিক্রম করার জন্য তার মুখের ক্লান্ত ছায়া আরও গাঢ় হয়েছে দুজনের দূরত্ব ধীরে ধীরে কমে আসছে হাত দশেক দূরে এসে থমকে দাঁড়ালো ডিসেম্বর মাসের ঠান্ডাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে সোমনাথ জনের মতো বলল হাঁপিয়ে পড়েছেন দেখছি বসে একটু বিশ্রাম করে নিন তরুণীর অকারণে মুখ লাল হয়ে উঠল সে কিছু বলবার চেষ্টা করে বসল এক পাশে মিনিটখানেক চুপচাপ থাকার পর সোমনাথ বলল আমাদের একসঙ্গে যখন দিন চারেক থাকতে হবে তখন আলাপ পরিচয়টা বোধ হয় হয়ে যাওয়া উচিত অবশ্য আপনার আপত্তি থাকলে না আপত্তি আর কি রকমে কথাটা বলল সে আমি সোমনাথ বসুরায় আমার নাম স্নিগ্ধা ভৌমিক পাহাড়চূড়ায় একেবারে ওঠার ইচ্ছে আছে নাকি ওখানে কি উঠতে পারবো দেখুন না আমি এইটুকু উঠে হাঁপিয়ে পড়েছি জায়গাটা কিন্তু চমৎকার আপনি আগে কখন এসেছেন না আমিও এই প্রথমবার স্নিগ্ধা একটু ইতস্তত করে বলল স্নিগ্ধা একটু ইতস্তত করে বলল। আর উঠব না এবার নামি উত্তরের অপেক্ষা না করেই সে নামতে আরম্ভ করল মনের মধ্যে অতৃপ্ত ভাব নিয়ে সোমনাথ বসে রইল মণিময় সেনাল কে হন এছাড়া আরও অনেক প্রশ্ন করা ছিল কিন্তু ঘণ্টা দেড়ে কারো ওখানে একইভাবে বসে থেকে সোমনাথ নেমে এলো ইতিমধ্যে আরও কয়েকবার বন্দুকের আওয়াজ ওর কানে এসেছে ডাক্তার সেন চুটিয়ে পাখি মারছেন টুরিস্ট লজে তখন সকলে প্রায় ফিরে এসেছেন ও কম্পাউন্ডে পা দেবার পরে সস্টিক ডাক্তার সেন গোটাচারেক পাখি হাতে ঝুলিয়ে এলেন সকলে সহর্ষে অভ্যর্থনা জানালেন তাকে খাওয়া দাওয়া সারতে প্রায় বেলা পড়ে এলো নিভৃতে দীপক প্রশ্ন করল আলাপ জমলো সচকিতভাবে সোমনাথ বলল কার সঙ্গে আমার চোখে ফাঁকি দেওয়া যায় না বন্ধু শুধু চোখ কেন আমার ক্যামেরাও তোমাদের ধরে রেখেছে না তেমন কিছু নয় মানে তেমন কিছু নয় মানে ওস্তাদ ছেলে যা হোক মৃদু হেসে সোমনাথ বলল তুমি বিবাহিত লোক আমার মতো ব্যাচেলর কি করছে সেদিকে তোমার দৃষ্টি দেওয়া উচিত নয় তুমি আমার বন্ধু না হলে দৃষ্টি দিতাম না মণিময় সেনারের কথা নিশ্চয় ভুলে যাওনি তোমাকে বোধহয় বলেছি এমনিতে সে বেশ আছে রাগলে একেবারে অন্য মানুষ মণিময়ের সঙ্গে স্নিগ্ধার কি সম্পর্ক বলতে পারো অতি মধুর শালি শালি তাছাড়া আরও একটা কথা আছে ভনিতা না করে বলেই ফেলো একটু গম্ভীর গলায় দীপক বলল ও মেয়ে তোমার যোগ্য নয় সোমনাথ কেন এ কথা বলছো কেন নারীঘটিত ব্যাপারে খুলে কিছু না বলাই ভালো আলাপ একটু জমলে তুমিও বুঝতে পারবে তাস খেলবে নাকি পরিমল বাবুর ঘরে তাসের আড্ডা বসেছে দীপক চলে গেল চিন্তার সাগরে হাবুডুবু খেতে লাগল সোমনাথ স্নিগ্ধর মনে নেশা ধরে দিয়েছে সন্দেহ নেই তার মনেও যদি ও জায়গা করে নেয় ক্রমে মণিময় স্যানালকে খোলাখুলি ভাবে সহজেই বলতে পারে এতে স্যানাল মশায় রাগ করার কিছু নেই একদিন না একদিন শালীর বিয়ে কোথাও দিতেই হবে তবে দীপক যে সমস্ত জট পাকানো কথা বলে গেল তার অর্থ কী সোমনাথ ভাবতে ভাবতে পায়চারি আরম্ভ করল তাসের আসর চলল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খেলছিলেন ডাক্তার রাজীব সেন মণিময় স্যানাল পরিমল মুখার্জি ও পার্থ চক্রবর্তী পামেলা স্নিগ্ধা ও দীপক দর্শক হিসেবে উপস্থিত ছিল তাস খেলা ভেঙে যাবার পর সোমনাথ ঘরে এলো প্রচণ্ড ঠান্ডা বাইরের ঘরে বসে অনুমান করা যাচ্ছে এক এক সময় মনে হচ্ছে বাইরে বুঝি বরফ পড়ছে অবশ্য আজ পর্যন্ত এখানে বরফ পড়েনি ফায়ারপ্লেসের আগুন উস্কে দিয়ে সকলে চেয়ারগুলি কাছাকাছি টেনে বসলেন অসংলগ্নভাবে কথাবার্তা চলতে লাগল স্নিগ্ধা কথাবার্তা যোগ দেয়নি মাথা নিচু করে বসে আছে পামেলাও চুপচাপ তার ভাবলে সেন মুখের দিকে তাকালে কেমন অবাক লাগে এই সময় সোমনাথ লক্ষ্য করল রাজীব সেন তেরছা দৃষ্টিতে নতমুখী স্নিগ্ধার দিকে তাকিয়ে আছেন মনে হলো তার দৃষ্টি স্বাভাবিক নয় প্রৌর বিবাহিত ডাক্তারের চোখে ক্ষুধার্ত দৃষ্টি কেন বিমর্ষ সোমনাথ আরও বিমর্ষ হয়ে পড়ল হঠাৎ পামেলা বলে উঠল আপনারা কে কে নেশা করেন পামেলা চমৎকার বাংলা বলতে পারে অদ্ভুত প্রশ্ন পরিমল মুখার্জি বললেন আমরা সকলেই নেশাবাজ চা খাই সিগারেট খাই পানও চলে এগুলো তো জীবনধারণের অঙ্গ আমি প্রকৃত নেশার কথাই বলছি অর্থাৎ মনিময় সেনাল বললেন মদ গাঁজা আফিং চন্ডু, চরস আমরা খাই কিনা এই প্রশ্ন বোধ হয় উনি করছেন আমার প্রশ্নটা তাই বটে সকলে চুপ করে রইলেন ডাক্তার সেন বললেন লজ্জা বাবার কিছুই নেই নেশা করা তো আজকাল অ্যারিস্টোক্রেসির অঙ্গ আমি তো কয়েক ধরনের নেশা করি পার্থ চক্রবর্তী বললেন মিসেস সেনের প্রশ্নের তাৎপর্যটা আগে আমাদের জানা দরকার পামেলা হাসলো। তাৎপর্য গভীর নয় আমি এরকম নেশার কথা জানি তার সঙ্গে আপনারা পরিচিত কিনা তাই আমার জানা উদ্দেশ্য মণিময় সানাল প্রশ্ন করলেন সেই নেশার বস্তুটিকে মর্ণিমা এ নামের সঙ্গে সকলে অপরিচিত দীপক বলল এ নাম তো আগে শুনিনি না শোনারই কথা ডাক্তার সেন বললেন বছর দেড়েক আগে আমরা রেঙ্গুনে গিয়েছিলাম ওখানে মনির বহুল প্রচার লক্ষ্য করি টেস্ট করে দেখলাম কোথায় লাগে এর কাছে অন্য কোনো ড্রিঙ্ক নেশা জমে ভালো বল কারকো পামেলা বলল নিয়মিত খেলে শরীরের শক্তিকে দীর্ঘদিন ধরে রাখতে পারে পরিমল মুখার্জি বললেন ভারতের মার্কেটে নিশ্চয়ই পাওয়া যায় না সেন বললেন খোলা বাজারে পাওয়া না গেলেও সংগ্রহ করা কঠিন নয় সোমনাথ শুনেছিল দীপকের মুখে এরা সকলেই জলপথে বিচরণকারী এমনকি দীপকও মাঝে মধ্যে হুইস্কি টানে ওর মনে হল ডাক্তার সেন ও পামেলা সকলকে যেন লোভাতুর করে তুলবার চেষ্টা করছে উদ্দেশ্য কি? কিভাবে চোরপথে কি না হয় আমি কলকাতার একজনকে জানি যে মনিমা তৈরি করে আমার প্রয়োজন হলে তার কাছ থেকে আনাই কাছে আছে আপনাদের দেবো টেস্ট করতে এই সময় কথাবার্তায় ছেদ পড়ল বাবুর চেষে জানালো খাবার তৈরি বেলা সাড়ে তিনটে বেশ গুরু ভোজনই হয়েছে এই ক ঘণ্টা পরে খেতে যাওয়ার মতো খিদে পাওয়ার কথা নয় তবে জল হাওয়ার গুণে ইচ্ছেটা আছে সকলে উঠে পড়লেন খাওয়ার টেবিলে বসে আর মনিমার প্রসঙ্গ উঠল না কাল কীভাবে সমস্ত দিন কাটানো হবে তার প্রোগ্রাম চকআউট হতে লাগলো দুপুরে খাওয়ার সময় সোমনাথের সকলের সঙ্গে পরিচয় হয়েছে ও লক্ষ্য করেছিল তখন পরিমল মুখার্জি কী যেন বলি করে বললেন না খাওয়া তখন শেষ মুখে হঠাৎ মুখার্জি বললেন আপনারা কি জানেন কয়েক বছর আগে এখানে একটু খুন হয়েছিল সকলে মাথা নাড়লেন কেউ জানেন না হত্যাকারী এ বাড়িতে উঠেছিল যে খুন হয়েছিল সে উঠেছিল এখানে খুন কথাটার মধ্যে শঙ্কা মিশ্রিত আকর্ষণ আছে সকলে ঘটনাটা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন পরিমল মুখার্জি বললেন আমিও বিস্তারিতভাবে কিছু জানি না ঘটনাটা ঘটে যাবার দিন দশেক পরে আমি এখানে এসেছিলাম এখন যে খানসামা আছে তখনও সে ছিল তারই মুখের থেকে ভাষা ভাসা শুনেছিলাম পামেলা কাপা গলায় বলল কোন ঘরে খুন হয়েছিল আমরা যে ঘরে আছি সেখানে নয় তো না ইব্রাহিম চি গিয়েছিল এক পীরের কাছে মাঝের পাহাড়ে সবচেয়ে উঁচু চূড়ায় তিনি থাকেন ফেরার পথে সে দেখে একজন আরেকজনকে গভীর খাদে ফেলে দিচ্ছে দুজনে তার পরিচিত ইব্রাহিম ভয়ে ভয়ে পালিয়ে আসে পুলিশকে জানায় না কথাটা জড়িয়ে পড়ার ভয় তাছাড়া প্রমাণ কই লাশ লাশদর খুঁজে পাওয়া যাবে না হত্যাকারী সেই দিনই ট্যুরিস্ট লজ ছেড়ে চলে গিয়েছিল পার্থ চক্রবর্তী বললেন আমরা কি হত্যাকারীকে চিনি সে কি বক্সারের অধিবাসী আপনি চেনেন কিনা জানি না তবে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকে চেনেন ক্ষমা করবেন নাম বলতে পারবো না মণিময় সেনার বললেন একজন হত্যাকারী বুক ফুলিয়ে বাড়াবে কারোর কিছু করার নেই পরিমল মুখার্জি হালকা গলায় বলল সত্যি আর কিছু করার নেই হত্যাকারীও মারা গেছে অবশ্য তার স্বাভাবিক মৃত্যু হয়েছে একে বলে পুলিশকে ফাঁকি দেওয়া দীপক বলল বেঁচে যখন নেই তখন আর নাম বলতে দোষ কি শিষ্টাচারে বাজছে নাইবা শুনলেন নাম হত্যাকারী আমাদের মধ্যে একজনের আত্মীয় সকলে সবিস্ময়ে মুখ চাই করতে লাগলেন কার আত্মীয় কয়েক বছর আগে একটি হত্যাকাণ্ডের নায়ক ছিলেন এ কথায় সকলের মনে দ্রুত ওঠানামা করতে লাগল কিংবা পরিমল মুখার্জির এ এক ভাঁওতা কোনো খুনি হয়নি এখানে কোনো দিন মন গড়া কাহিনী বলে সকলকে ধাদায় ফেলেছেন কিন্তু বাবরজি ইব্রাহিম রয়েছে শুধু প্রশ্ন করলে সে কিছু বলবে না জানা কথা দু চার টাকা গুজে দিলে হাতে প্রকৃত সত্য কি উদ্ঘাটন করবে না এরপর নীরবে আহার পর্ব শেষ হল কোথায় যেন তাল কেটে গেছে সকলে যে যার ঘরে চলে গেলেন রাতের মতো ছখানা ঘরের মধ্যে সহস্ত্রীক ডাক্তার সেন এবং দীপক ও পার্থ চক্রবর্তী দুখানা বাকি চারখানা এককভাবে অধিকার করেছেন মণিময় স্যানাল সোমনাথ স্নিগ্ধা ও পরিমল মুখার্জি ঘরে এসে সোমনাথ বড় আলোটা নিভিয়ে বেডরুমে ল্যাম্প চালল কম্বলে মোড়া ভারী বিছানার উপর বসল ফায়ারপ্লেসের আগুন ঘরখানাকে গরম রেখেছে ক্যামেলুলের জোড়া কম্বল দুটো তুলে বিছানায় শ্রান্ত দেহ ছেলে দিল সোমনাথ নানা রকম চিন্তার মধ্যে মনে দুটো চিন্তা বিশেষভাবে উঠানামা করছে দীপক স্নিগ্ধা সম্বন্ধে কী ইশারা দিল আর পরিমল মুখার্জি কথিত হত্যাকারী কে ঘুম আসছে না চোখে অথচ সকাল থেকে শরীরে ধকল কম যায়নি বিছানায় এপাশ ওপাস করেই মিনিট পঁয়তাল্লিশ কাটিয়ে দিল তারপর উঠল বিছানা ছেড়ে একটা সিগারেট খেয়ে আবার ঘুমের দেশে পাড়ি দিবে আলনায় টাঙানো ওভারকোটের পকেট থেকে সিগারেটকে বার করলো কিন্তু দেশলায় পাওয়া গেল না দেশলায় গেল কোথায় একটু চিন্তা করবার পর মনে পড়লো দেশলায় ফেলে এসেছে দাসের আসর যেখানে বসেছিল সেই ঘরে গায়ে ওভারকোট চাপিয়ে ও দেশলায় আনতে বেরোলো ঘর থেকে করিডোরে আলো নেই বেশ অন্ধকার সতর্কতার সঙ্গে সোমনাথ এগুলো বাঁকের কাছাকাছি আসতেই ওর গতিরুদ্ধ হল বাকের মুখের ঘরের সামনে দাঁড়িয়ে কারা চাপা উত্তেজিত গলায় কথা বলছে আপনি কোন সাহসে এই সময় ঘরে এসেছেন ঘর খালি পাখি উড়ল কোথায় সাটাপ আপ যা জিজ্ঞেস করলাম তার উত্তর দিন উত্তর চাইলে যে পাবেন তার কি মানে আছে আপনি মাঝরাতে শালির ঘরের সামনে ঘুরঘুর করছিলেন কেন জানতে চাও কি আমার পক্ষে অন্যায় মুখ সামলে কথা বলবেন থাক আর গলাবাজি করবেন না আমি সব জানি রোজগারের ভালো পন্থায় তো বার করেছেন আমার সামনে ঘুমটা টেনে লাভ কী সোমনাথ আর দাঁড়ালো না দেখতে পাওয়া না গেলেও কথাবার্তার ধরন দেখে মনে হয় দুজন লোক আছে ওখানে গলারাও চাপা হয় বুঝতে পারা যাচ্ছে না কারা ওরা ও এধারের দেওয়াল খেসে পা টিপে টিপে বাঁক পার হলো আরও কিছু দূর এগিয়ে লক্ষ্য করল খাবার ঘরে আলো জ্বলছে ঘরে ঢুকতে গিয়েও ঠোকা হলো না ওখানেও কারা কথা বলছে হিন্দিতে কথা হচ্ছে তুমি তাহলে নিজের চোখে দেখেছো ধাক্কা দিয়ে ফেলে দিতে হ্যাঁ হত্যাকারীর নাম আর কাউকে বলবে না বললে বিপদে পড়বে আরও গোটা ত্রিশেক টাকা যদি দেন তা দিচ্ছি কথাটা কিন্তু মনে থাকে যেন একজন ইব্রাহিম দ্বিতীয় গলার আওয়াজে বুঝতে পারা গেল না উঁকি মারতেও সাহস হচ্ছে না আবার কৌতূহল দমন করতেও পারছে না সোমনাথ উপায় নেই ও আবার ফিরে চলল নিজের ঘরের দিকে দ্বিতীয় লোকটির হিন্দি বলার কায়দা শুনে মনে হয় বাঙালি তাই যদি হয় তাহলে তার অর্থ দাঁড়ালো বাইরের কেউ নয় বাকের মুখে এসে কারোর সাড়া পাওয়া গেল না তারা বোধ হয় যে যার ঘরে চলে গেছে নিশ্চিন্ত মনে কয়েক পা এগিয়েই ওকে আবার থামতে হল একটা ঘরের এক পাল্লা দরজা খোলা আলোর ফালে এসে পড়েছে করিডরে সেই আলোয় দেখা যাচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে দুই নারী পুরুষ পামেলা ও ডাক্তার সেন তীক্ষ্ণকলায় পামেলা বলছে এত রাত্রে কোথায় গিয়েছিলে তুমি ডাক্তার সে নাম তামতা করে বললেন রাত এমন কিছু বেশি হয়নি তুমি কোথায় গিয়েছিলে আমি জানতে চাই এ তোমার জুলুম আমার এতটুকু স্বাধীনতা থাকবে না তার কি মানে আছে না সে স্বাধীনতা তোমার নেই ভুলে যেও না তুমি আমার অনেক স্বাধীনতা খর্ব করেছো ভেবেছিলে আমি ঘুমিয়ে পড়েছি না চুপুচুপি কাজ ছাড়বে আর আমি বুঝতে পারবো না চেঁচি আর সকলের ঘুম ভাঙিয়ে দিও না ঘরে এসো ডাক্তার সেন ঘরের মধ্যে চলে গেলেন পামেলাও দরজা বন্ধ হয়ে গেল রাজ্যের বিস্ময় সোমনাথের মনের মধ্যে গুমড়ে ওঠে ব্যাপার কি আজ কি কেউ ঘুমোয়নি কিসের ধান্দা সকলে জেগে আছে অবশ্য বিশ্বর তখন অনেক বাকি ছিল সোমনাথ নিজের ঘরের দিকে পা বাড়ালো গল্পের বাক্সভায় রোমেন উপর এই চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস চুপি চুপি আধারে শুনছিলেন আজ প্রথম খণ্ড এরপরে আসছি দ্বিতীয় খণ্ড আর আপনারা যারা নতুন আমার গল্প শুনছেন আপনাদের সুবিধার্থে আরেকটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও গল্প উপন্যাস শুনতে চান তবে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে আপনাদের নতুন ভিডিওগুলি খুঁজে পেতে সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই